জমিন পেলাম তোমার সিলাই, আসমান পেলাম নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, নবী, ইয়া নবী, ইয়া নবী, আল্লাহুম্মা। একটু আওয়াজ দিয়ে হবে না বাবু? তোমার সিলাই মানব হলাম, তোমার সিলাই মমিন হলাম। ছিললে বলবেন না, ছিললে বলবেন না, নারাই তাকবীর, নারাই তাকবীর। তোমার সিলাই জমিন পেলাম, তোমার সিলাই আসমান পেলাম, তোমার সিলাই মানব হলাম, তোমার সিলাই মুমিন হলাম, নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, নবী, ইয়া নবী, ইয়া নবী, আওয়াজ দিয়ে পড়ি। খুশির হাওয়া লাগে মনে, যদি দেখা পায় নবী তোমারে ভুবনে। জোরে হবে না, সুবহানাল্লাহ। খুশির হাওয়া লাগে মনে, যদি দেখা পায় নবী তোমারে ভুবনে। তোমার নূরের চেহারার মাঝে মমিন মোমেনা শান্তি খোঁজে, নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, 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 ইয়া নবী, আল্লাহুম্মা। আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারাও, আমি আলোচনা করছিলাম, আল্লাহ নবী বললেন মুসলমানরা যেদিন হারামকে হালাল বানিয়ে ফেলবে, ওই মুসলমানদের উপরে অত্যাচারের জন্য আল্লাহ ওদেরকে সাইজ করার জন্য আমার আল্লাহ জালিম বাচ্চাকে প্রেরণ করবে। এ নজরে যুবকেরা, আমি একটি উদাহরণ দিয়েছি, আমাদের মসজিদের চাঁদা, জলসার চাঁদা বাকি থেকে যায়, কিন্তু কেবিল ভাড়ার চাঁদাটা বাকি থাকে না। এ নজর আরো একটি উদাহরণ দিই, শুনে নি। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, হারামটা ওরা হালালের মতো মনে করবে। এ নজরা যদি তা না হতো, আমাদের ঘরের মহিলারা সমিতি করতে যেত না। হারামটা যদি হালাল না মনে হতো, আমাদের ঘরের ভাবিরা, আমাদের ঘরের মায়েরা, ওরা কোনোদিন বন্ধন গ্রুপের পিছনে ছুটতো না। আছে, আছে মাল, আছে, আছে। এলাকায় ওয়াজ করতে গেলে বাবা, এলাকায় ওয়াজ করতে গেলে জন ছেলেরা কানে কানে এসে বলে, ভাই যাও একটু মহিলা সমিতির বিরুদ্ধে ওয়াজ করবেন। জন ছেলেরা এসে বলে, কেন বলেন তো? ওরা মজা মারবে তাই। আমি মেয়েদেরকে জাহান্নামী আমি বলবো, ওরা বগল বলছে, ওই দেখছে, দেখ ওই দেখ, ওই দেখ, ওই দেখ, সব জাহান্নামী, বুঝলি? আমি জান্নাতি। শুনে কি দিয়ে, কানে খুলে শুনে কি দেয়, যে ঘরে পুরুষ থাকে, যে ঘরে পুরুষ থাকে, অথচ এই ঘরের মহিলারা মহিলা সমিতি করতে যায়, ওই ঘরের পুরুষগুলার পুরুষ থাকে না, ওই ঘরের পুরুষগুলো হলো হিজড়া। বুঝতে পারেননি? আরে বউ তো আমারও আছে রে ভাই, ও সমিতি করতে যেতে পারবে? রলা খুলে ফেলবো একদম, বিয়ে করেছি তোর, আমি তোকে দেনমোহর দিয়ে সম্মান করে নিয়েছি, কথা ঠিক না বল? তোর টোটাল দায়ভার আমার, কথা ঠিক না বল?
পেপারের নিচে যদি শুয়ে থাকি তোকেই শুয়ে রাখবো, আমিও শুয়ে থাকবো। আমি যদি শুকনো মুড়ি খেয়ে দিন কাটাই তোকেও কাটাতে হবে, তবেই তো আহলিয়া, তবেই তো অর্ধাঙ্গিনী। হ্যাঁ, বাদুড়িয়া থানার অন্তর্গত একটা জায়গায় ওয়াজ করছি, একজন মুরব্বী দাঁড়িয়ে দিয়ে বলছে মহিলা সমিতির বিরুদ্ধে যেই বলেছি হারাম, হুজুর খাবো কি? হ্যাঁ আমারে খাও, ওটো চলে। কত বড় রাক্ষস, মহিলা সমিতিকে ভেবে নিয়েছে, ওই হচ্ছে আমার রেজিক দাতা। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। হে নজরেরা যুবকেরা, আল্লাহ নবীর হাদিস গুলো দেখলে দেখতে পাওয়া যায় আল্লাহ নবীর একটা দুটো বিবি ছিল না, আমাদের আম্মা জানের সংখ্যা হলো 15টা, আল্লাহ নবীর 15টা বিবাহ ছিল। ইখতিলাফ আছে হাদিসে, কোনোটা কোনোটা রিওয়ায়েতে আছে আপনার 13টা। এ নজরেরা, আল্লাহ নবী একসঙ্গে 11 জন বিবিকে নিয়ে ঘর করেছে, আল্লাহ নবীর ঘর আমাদের ঘরের মতো ছিল না, আমাদের মতো ছাদ ঘর ছিল না, আমাদের ঘরে আমাদের ঘরের মতো এসি লাগানো ঘর ছিল না। আল্লাহ নবীর ঘরটা কেমন ছিল নিজে চোখে দেখে যেছি বাবা, আল্লাহ নবীর ঘরটা দয়ার নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটা ছিল খাজুর পাতা দিয়ে ঘেরা ছিটে বেড়ার ঘর, উপরে খাজুর পাতার চাটায় তৈরি করে ছাদাটা ছিল। এ নজনা যুবক, আল্লাহ নবীর একটা দুটো বিবি ছিল না, আল্লাহ নবীর হাদিসকে নিয়ে চ্যালেঞ্জ করা যায়, আয়েশা না যায় ক্যান চ্যালেঞ্জ দা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হু ইজ দা লং টাইম ইন দা কিয়ামা, কিয়ামত পর্যন্ত আমার নবীকে নিয়ে আমি চ্যালেঞ্জ করে গেলাম, কিয়ামত হয়ে যাবে আমার আম্মা জানদের একটা রূপের চেহারার বর্ণনা কেউ দিতে পারবে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী শুধু 11 জন বিবিকে নিয়ে নবী আমার জীবন কাটায় না, আল্লাহ নবীকে 4-4টে কন্যা আল্লাহ দান করেছিলেন, যে কন্যাগুলো ভালোকে স্কুল করে স্কুল কলেজে পড়াতে পারে না, আল্লাহ নবীর আল্লাহ নবী কন্যাদেরকে দয়ার নবী ভালো লেবাস কিনে দিতে পারেননি, দয়ার নবী দামি লেবাস কিনে দিতে পারে না, কিন্তু আম্মাজানদেরকে নিয়ে গর্ব করা যায়, আল্লাহ নবী 4টে কন্যাদেরকে নিয়ে গর্ব করা যায়। এ নজরে যুবকেরা, আল্লাহ নবীর হাদিসকে নিয়ে গর্ব করে বলতে পারি কিয়ামত হয়ে যাবে বিজ্ঞানের মাথা ব্লাস্ট হয়ে যাবে, কিন্তু 4 জন আম্মা জানের রূপের বর্ণনা পৃথিবীর কোনো বিজ্ঞান দিতে পারবে না। কিন্তু এমন মুসলমান হয়েছি আমাদের ঘরের মেয়েরা এই জলসাকে কেন্দ্র করে বাজারে ভন 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 করে ঘুরছে, কে কোন ভেড়িতে গিয়ে ছেলেদেরকে নিয়ে গল্প করছে, কত কিছু হচ্ছে বাবা জলসাকে কেন্দ্র করে। এ নজরেরা নামাজিরা, আমার মুরব্বিয়ান গণেরা শুনে রেখে দিই, আপনি হাজি হন, আপনি মাওলানা হন, আপনি মুফতি হন, আপনি পীর সাহেব হন, পীরজাদা হন, আপনার ঘরের বিবিটা যদি শরিয়াত মোতাবেক না চালান, আপনার বিবিটা ঘরের মেয়েটাকে যদি শরিয়াত মোতাবেক যদি না চালান, আপনার নবী আমার নবীর শরিয়াতের ভাষা হলো আপনি জাহান্নামী দায়ুস। আমি বলিনি বলো ভাই, রাগ আমার উপর করবেন না। রসুল বলে গেছে সেই কথাটা আমি বলে যাচ্ছি, রাগ যদি করতে হয় নবীর প্রতি করবেন। এনআরসি যদি বা 2 বছর পরে হতো, ওটা আবার 2 মাস পরে হবে, রসুলের উপর রাগ করবেন, এনআরসি আরো এগিয়ে আসবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আদবে থাকার কথা বললে তো ওরা উল্টে রাগ করবে। মেয়েরা যদি উল্টো করে রাস করে তাহলে জানবেন ও ছেলে আর আমি হিজড়ে। কথা বুঝতে পারেননি? ঘরের মেয়েরা বইয়েরা যদি আপনার উপরে টেক্কা মারে তাহলে জানবেন আপনি আর পুরুষ নেই, আপনি হিজড়ে হয়ে গেছেন, চুড়ি শাড়ি পরে ঘুরুন। ভালো পরামর্শ দিয়ে যাচ্ছি না ভাইজান, এটা লজ্জার ব্যাপার, কারণ আমি রাস দেখাতে পারবো না বউকে, কারণ বে করার সময় তো 50,000-এ বিক্রি হয়ে আছি। তাহলে আপনার লাগাপ চেঞ্জ হবে, আপনি হচ্ছেন গরু। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? সব চুপ করে যা, আমি বোধহয় ভর্তি।
যে ঘরে ছেলেটা বিয়ের সময় কন্যা পক্ষ থেকে ইশারা করে, ওইটা হবে না, ওই পুরুষটার পুরুষ থাকে না, ও হলো এক নম্বরের কাপুরুষ। পৃথিবীর ভিতরে কেউ যদি ভিখারি থাকে হচ্ছে নাম্বার ওয়ান, যে কন্যা পক্ষের দিকে ইশারা করে, ওইটা হতো দাড়িওয়ালা নামাজি চাচা শাদি খেতে গেছে, পনের শাদি, আরে বাপরে ও হজ করে এসেছে, একটা সম্মান আছে না, দাওয়াত করেছে হাজি সাহেব, হয়ে এসেছি দাওয়াত করে গেছি, না করতে পারিনি। হ্যাঁ চাচা, পনের শাদি খাচ্ছিস? বলছে সে আমি খেলা রেখে এসেছি করে। আমি কীরকম? ওই যে খাওয়ার সময় বিসমিল্লা পড়িনি, বুঝতে পারেননি চাচা কি বলছে? পনের শাদি তো হারাম, বিসমিল্লা বলে না খেলে ওটা সন্দেশ হয়ে যাবে, আমাকে বোঝাচ্ছে। কত বড় কাওরা বেরিয়েছে সব, শাহনাজ বলে শাহনাজ খারাপ, তা হলুম খারাপ। হারাম খোরেদের কাছে ইমানদাদের কোনো মূল্য থাকে না, এটা তো স্বাভাবিক। ভাইরা আমার আলোচনা বুঝতে অসুবিধা হয় না তো? এই ডোজ চলবে নাকি চেঞ্জ হবে? চেঞ্জ করতে বললে এর থেকে আবার কড়া। হ্যাঁ, আমার কাছে যা আছে সব এরকম তিতো মাল, কারণ সব সুগারের ব্যামো, মিষ্টি খাওয়ানো যাবে না। ছেলেরা বাচ্চারা পর্দা নিশি না মা বোনেরা, যে ঘরের মহিলাগুলো মহিলা সমিতি করতে যায়, ওদের ঘরের পুরুষটাকে আমার আল্লাহ আগে জাহান্নামায় দেবে। এ নজওয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা কান খুলে শুনে কে দিন, যে সমস্ত নারীগুলা মহিলা সমিতি করে বন্ধন গ্রুপ করে, ওই নারীগুলো যদি বিনা তবায় মারা যায়, ওর জানাজা নামাজটা পাঁচ ওয়াক্ত নামাজি মুসল্লিরা গিয়ে পড়তে পারবে না। কোন সুৎখোর মহিলা পুরুষ যদি বিনা তওবায় মারা যায়, মুসলমানের কবর স্থানে ওর দাফন করা যায় না। এ যুবকেরা কিতাবটা খুলে নেবে, আল্লামা হযরত জয়নুল আবিদিন ফখরি রহমাতুল্লাহ লিখে, হুজুর আমার একটি হানাফি মাযহাবের টপ র‍্যাঙ্কের ফতোয়ার কিতাব লিখে গেছে, কিতাবটা ১৩টা খণ্ডে বিভক্ত, কিতাবটার নাম হলো রদ্দুল মুহতাব। ওই রদ্দুল মুহতাব কিতাবের ২৭ পৃষ্ঠার ভিতরে, তৃতীয় খণ্ডের ২৭ পৃষ্ঠার ভিতরে হুজুর লিখে গেলে, যে মুসলমানটা শুধু খায় সুদ দেয়, যে মুসলমানটা শুধু খায় সুদ দেয়, ও যদি বিনা তওবায় মারা যায়, ওর জানাজা পড়া লাগবে না। এ ফতোয়া দিলে আর দাওয়াত হবে? যে বিবিটা কোনোদিন নামাজ পড়িনি, যে ভাবিটা মহিলা সমিতির মেম্বারের সিফ থেকে নাম তুলিনি, ও মরে গেছে হঠাৎ করে আর চুরুত করে চলে গেছে। ভাইজান, আমার বিবিটা খুব ভালো ছিল, ও একান্ত সিংহান্তের টাকা ঠিক আমার হাতে তুলে দিত, মারা গেছে। ওর নামে একটা সবরাসানি করব। কোন টাকা? সমিতির টাকায় সবরাসানি হবে। আর দাওয়াতে দোয়া করতে আসছে কে? আমার মতো এক নম্বর হুজুর। হ্যাঁ, বুঝতে পারেননি ভাই যেন, একটু কড়া করে দোয়া করবেন। মঠবাড়ি না? তোর মহব্বতের মানুষ, নজরানা যেন কম করিস নি ভাই যেন। কত কী দেবো? যা পার্সোনাল জলসা, যা ১২,০০০ কোনো অসুবিধা হবে না, কারণ ও জানে পুরো সমিতির টাকা দেবো তো। তুই ১৫,০০০ চাইলি ওটাই দেবে, সমিতির টাকা তোলা আছে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আপনি একটু কড়া করে দেন, টেনশন নিস নে। হ্যাঁ, হুজুর এসে দেখে পুরো মাহফিল লোক একদম সাইলাব, নাম শুনেছে শাহনাজ আসছে, ব্যাস এবার দুয়ার সময় পৌঁছে দিন, আল্লাহ জান্নাতে পৌঁছে দিন। শয়তান বলছে এখানে আর থাকা যাবে না, এ তো পুরো আমার ওপরের জিনিস, শয়তান আমি ফেল, তোর গড় করি আমি তোর এলাকায় আসবো না। শয়তান এলাকা ছেড়ে পালাচ্ছে, কারণ শয়তানের ওপরের বড় শয়তান হচ্ছি আমরা। বলেন ঠিক বলছি না ভুল বলছি? সুৎখোরের জন্য কোনো সাবরাসানি নেই, সুৎখোরের জন্য দোয়া করতে আসছেন আপনি? আবার কি দোয়া? ও এমন কাঞ্চে চোখ দিয়ে পানি হু হু করে বেরোচ্ছে, নাক দিয়ে শিগনিও বেরিয়ে গেছে, একদম কাঁদতে কাঁদতে নাক দিয়ে শিগনিও বেরিয়ে গেছে। পাশ থেকে একজন মুরব্বী দেখে বলছে, বউটা মুজিতের মূল্য না হুজুরের মূল্য, বোঝা যাচ্ছে না হুজুর এমনি কাঁদছে না, বলো সেই ১২ হু হু করে বেরোচ্ছে পানি। হে মাথায় ঢুকছে?
শাহনাজ ফাঁকা ও ফাজলাও মারতে আসেনি, কথাগুলো শয় শয় মিলে নেবেন, বউ যদি জান্নাতে যায় আপনার দুয়ায় যাবে। কে বলেছে? রাসূল বলছে, স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া চায়, আমার আল্লাহ ওই দোয়া স্বামীর ওসিলায় কবুল করে নেন। একবার জোরে বলুন, জোরে বলেন, বললেই বলবেন গন্ডগোল হয়ে গেছে। ওর দাওয়াত দিলি আমি যাবো না, ওর দাওয়াত দিলি আমি যাবো, ঠিক আছে তোমরা দাওয়াত খাও, কোনো অসুবিধা, যত দাওয়াত বন্ধ হবে আমার তত সেফ। বুঝতে পারেননি? যত দাওয়াত বন্ধ হবে তত আমি সেফ। শরিয়াতকে মানুষকে বোঝান, শরিয়াতকে সঠিকভাবে মূল্যায়ন করে শিখিয়ে দেন। এরা হাজার হাজার টাকা আপনার পকেটে আমার পকেটে দিচ্ছে, কারণ ওরা শরিয়াতকে জানার জন্য, ওদের জীবনটা তৈরি করার জন্য আমাদের আপনাদের ভাড়া করছে। ফাঁকি দেবেন না, ওখানে কোনো শয়তানিয়াতের জায়গা তৈরি করবেন না, ওদের লাইফ বরবাদ হয়ে যাবে। এই জোয়ান ছেলেগুলো যদি জাহান্নামী হয়ে যায়, হুজুর শুনে রেখে দাও, তোমার লাইন কিন্তু সবার আগে। এরা যদি জাহান্নামী হয় তাহলে তোমার লাইন কিন্তু সবার আগে, আর এরা যদি নাজাত পেয়ে যায়, আল্লাহ এদের ওসিলায় তোমাকেও নাজাত দিয়ে দেবে। একবার জোরে বলো, জোরে বলেন, শত্রু বাড়বে না কমবে? এসব আজ করলি আমার শত্রুর অভাব নেই, আল্লাহর অভাবে হাটে বাজারে সব জায়গায় ছানা কি এমন বলছে যেন ওই আল্লাহর অলি নামাজ পড়ে না। বুঝতে পারেনি? জলসা করে আড়াইটার সময় ঘরে যাচ্ছে, আড়াইটা বাজে, এক ঘুম দিলেই, এক ঘুম মানে সকাল 11:30 ফজরের নামাজ মক্কায়, এখানে আর হয়নি, সে মক্কায় গিয়ে চলে গেছে। হ্যাঁ, বুঝতে পারেননি? আজান দিলে শয়তান পালায়, আজান দিলে শয়তান পালায়। হাদিস পাকে পড়েছি বুখারী শরীফে, বাবুল আজানের অধ্যায়ে হাদিসটি এসেছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, মসজিদে থেকে যখন মাগরিবে এবং ফজরের রক্তে আজান হয়, এই মসজিদের আজানটা শুনে কুকুরগুলো চেল্লায়, কুকুরগুলো চেল্লায় এই কারণে, শয়তানকে ওরা দেখতে পায়, জান্নাতকে দেখতে পায়। ওরা আজান শুনে পালাতে থাকে, কুকুর তাই দেখতে পেয়ে চেল্লাতে থাকে। কুকুর আর খচ্চর, কুকুর আর খচ্চর এই দুটি জানোয়ার ওদের দেখতে পায়, সেই জন্য ওরা চেল্লায়। এ নজওয়ানরা যুবকেরা, আজান শুনলে শুনেছি কুকুর পালায়, দেখেছি কুকুর পালায়, কই শয়তান পালায়, এলাকা থেকে শয়তান পালিয়ে যায়। এমন এমন ওয়াজিন আছে, এমন এমন আমরা হুজুর রয়েছি বাবা, মসজিদে মাগরিবের আজান হচ্ছে, হুজুরের গাড়ি যাচ্ছে, ড্রাইভার একই স্পিডে গাড়ি চালাচ্ছে, আজান শোনার সঙ্গে সঙ্গে হুজুর বলছে জোরে চালা। আজান দিলে তো শয়তান পালায়, তো হুজুর পালাচ্ছে কেন? এ কি বড় শয়তান! আমাদের নামিয়ে দেন, আমার নামিয়ে দেন, আমি যাব না আপনার গাড়িতে। কেন? আজান হচ্ছে, গাড়ির চাকায় এক সেকেন্ড আর বাড়ানো যাবে না, আল্লাহ ডেকেছে, আল্লাহর ডাকে সাড়া দেবো না। ওই মানুষের ডাকে আগে সাড়া, নামাজ পড়বো তারপর যাবো, আপনি চল যান, আমি অন্য গাড়ি ভাড়া করে যাচ্ছি। ও তুই বড় হতে পারবি না, দরকার নেই আমার বড় হওয়ার, আমার কবরটা ঠিক থাকলে হবে, কারণ ওই জায়গা ছোট হলে ওই বললুম খেদমতের কোনো ত্রুটি হবে না। যুবকেরা, ছেলেরা বাচ্চারা, জনেরা যুবকেরা, পর্দা নিশি নামা বোনেরা, আল্লাহ নবী দীন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলে, আল্লাহ নবী প্রথমে সাহাবায়ে কেরামদের প্রশ্ন করলে, ও বাবা সাহাবারা, ইসলামের সব থেকে বড় শত্রু কারা তোমরা কি জানো? আল্লাহ নবী সাহাবারা উত্তর দিলেন, হুজুর ইহুদি নাসারা। ইসলামের বড় শত্রু হলো, ইসলামের শত্রু হলো ইহুদি নাসারা। আল্লাহ নবী বললেন, লা জাওয়াব সহি গুনিয়া সাবিয়া, উত্তরটা সঠিক তোমরা দিতে পারলে না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিচ্ছি, শোনো, ওই হলো ইসলামের সব থেকে বড় শত্রু, যে কলেমা পড়লো অথচ ইসলামকে মেনে চললো না, মুনাফিক মুসলমান হলো ইসলামের সব থেকে বড় দুশমন। ইসলামের সব থেকে বড় দুশ্মন কারা? ইহুদি নাসারা, মুনাফিক মুসলমানেরা। আল্লাহ নবী ঘুরিয়ে আবার প্রশ্ন করলেন, ও আমার সাহাবারা, দ্বিতীয় প্রশ্ন করছি, উত্তর দাও, জানা থাকলে উত্তর দাও, পৃথিবীর জমিন ইসলামের ধ্বংসকারী কারা?
আবার প্রশ্ন করেছে রাসূল, ইসলামকে ধ্বংসকারী, ইসলামকে ধ্বংস করবে কারা, ইসলামের ধ্বংসকারী বড় শত্রু কারা? আল্লাহ নবী সাহাবারা আবার উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার ইহুদি নাসারা হবে? আল্লাহ নবী বললেন, না না, ও আমার সাহাবারা, ইসলামের ধ্বংসকারী হলো বেনামাজী মুসলমান, যে মুসলমানটা নামাজ পড়ে না, ও ইসলামকে ধ্বংস করছে। এসব আজ করলে কমিটির ছেলেরা কিন্তু আর দাওয়াত দেবে না, দেবে? এমনি আমি যা সিস্টেম করে গেছি দাওয়াত কমা স্বাভাবিক, কিন্তু বেড়ে যাচ্ছে। আমার সিস্টেম আছে, যে জলসায় একবার যাব, দ্বিতীয়বার দাওয়াত করতে গেলেই সিস্টেম সঙ্গে সঙ্গে রুলস চালু করব, কমিটির ছেলেদের নামাজি হতে হবে। নামাজ সবাই যদি না পড়িস, অন্তত কমপক্ষে 50% নামাজি হতে হবে কমিটির ছেলেদের আগামী বছর। কথা দিতে হবে নামাজ পড়ব, তবে জলসার দাওয়াত দরকার নেই। ও ঠান্ডা মস্তিষ্কে বাড়িতে বিশ্রাম নেবো, একটু কেতাব মোতালা করবো, স্টাডি করবো, জ্ঞান বাড়বে, আমলিয়ার জায়গার জায়গাটা ঠিক হবে। এইখানে আসবো, তোরা যেমন দাঁড়িয়ে পেচ্ছাপ ফেরিনেওয়ালা সেরকম থাকবি, আমি পাগলের মতো বকে যাব, ওই টাকা দিবি, খেয়ে পেট ভর্তি করে চল যাবো, কবরে মার খাবার সময় নেই। এই আলেমরা যেদিন সচেতন হবে, আলেমরা যদি প্রকৃত আলেমের পরিচয় দেবে, আলেমরা যেদিন প্রকৃত আলেমের দায়িত্ব বুঝে নেবে, মুসলিম সমাজ আবার আল্লাহ পাক এই ভারতবর্ষের রাজত্বের সিংহাসনটা এদের হাতে তুলে দেবে। একবার জোরে বলেন, জোরে বলেন। দুর্বল হয়ে গেছি আমরা, নিজেদেরকে দুর্বল মনে করি, কারণ আমার টেনশন। আমি ইমাম হয়ে যদি ফতোয়া দেই, যে ঘরে মহিলা সমিতি আছে, ওই যে ঘরের মহিলা সমিতি করে ওই ঘরের খাবার আমি খাবো না, তাহলে আমার ইমামতি থাকা হবে না। যে ঘরের ছেলেটা পণ নিয়ে টাকা লিখছে, বিয়ে করছে, ওর বিয়ে পড়াবো না, আমার ইমামতিটা চলে যাবে। যে ঘরের ছেলেরা নামাজ পড়ে না, দাঁড়িয়ে পেচ্ছাপ ফেরে, ওর বিয়ের কোনো অনুষ্ঠানে যাওয়া যাবে না। যদি আমরা আজকে ফরমান জারি করি, সবাই আমাদেরকে ঘৃণা করবে। সেই জন্য তোরা যা করছিস কর, শুধু দাওয়াত দে, আর আমরা আসি। মাছ ছক্কা, টি টোয়েন্টি ম্যাচ চলছে, ছক্কা মারামারি হচ্ছে, যা করছিস কর, শুধু দাওয়াত দে, লিয়াই, আর আমরা খাই আর চল যাই। ওই আল্লাহ বলছে, ফেরেশতা দেখ খাচ্ছে, দেখ হুজুরের খাওয়া দেখলে মাথা খারাপ, শাহনাজ এই রং হেটকে ছুটকে হাত চেটে খাওয়া সুন্নত, ওর হাতে কলেরা হে, হাত চাটার সময় বাবারা আল্লাহ রসুলে পাগল হয়ে যাও, আল্লাহ রসুলের আশেক হয়ে যাও, ও নিজে সুন্নতের খেলাফ চলছে, হেদায়েত হবেন? কথা বলছেন না কেন? সব টেনশনে পড়ে আছে বোধ হয়, চুপ করে এসো। বিরোধী কথা হচ্ছে নাকি রে বাবু? হক কথা কিছু বোঝা যাচ্ছে তো নাকি? মহাব্বত করলো, আমার আহাব্বানী, আর আমি রসূলুল্লাহকে যে ভালোবাসলো মহাব্বত করলো, আমি রসূলুল্লাহ কথা দিলাম তাকে সঙ্গে করে নিয়ে, ওই উম্মতকে সাথে করে নিয়ে আমি আল্লাহর জান্নাতে যাব। নবীর নামে ইয়া নবী সালামু আলাইকা পড়ার আগে রসুলের সুন্নতের তাবেদারি করতে হবে মিয়া, তবে সালামটা সেখানে পৌঁছাবে। মাথায় ঢুকছে? এ তো বললে বলবেন ভাইজান, তাহলে মনে হচ্ছে কিয়ামের বিরোধিতা করে। কিয়াম তো আমিও করি, আমিও করি, কিন্তু কে আমি সিস্টেম আছে না নাই? এই সালাম কি আমি সিস্টেম আছে না নাই? মুজাদ্দিদে জামান কিয়াম করেছিলেন, মুখের দাড়ি কাটা ছিল না, মুখের দাড়িতে ফোম মারেনি মুজাদ্দিদে জামান। মুজাদ্দিদে জামান সালাম কিয়াম করেছেন, জীবনে কোনোদিন বিড়ি সিগারেট খায়নি মুজাদ্দিদে জামান, সালাম কিয়াম করেছে, নামাজ কাজা করেননি মুজাদ্দিদে জামান, সালাম কিয়াম করেছে, সুদের টাকা তিনি পেট ভর্তি করে খায়নি মুজাদ্দিদে জামান, সালাম কিয়াম করেছে, পরের মেয়ের হাত ধরে টানাটানি করেনি মুজাদ্দিদে জামান, সালাম কিয়াম করে
করেছে। পৃথিবীর জমিনে কোনোদিন মিথ্যে কথা বলেননি মুজাদ্দিদ জামান, তিনি সালাম কিয়াম করেছে। জীবনে কোনোদিন চগল খুরি করেনি মুজাদ্দিদ জামান, সালাম কিয়াম করেছে। জবান দিয়ে কোনোদিন পরনিন্দা করেনি আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান। পুরপুরা দরবাশে দিবে আল্লামা রুহুল আমিন কে বললেন, ও আমার বড় মাওলানা রুহুল আমিন, যাও বাবা আজকে 22শে ফাল্গুন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ওয়াজ করো। আল্লামা রুহুল আমিন 22শে ফাল্গুন মুজাদ্দিদ জামানের কথা শুনে আল্লামা হুজুর দাঁড়িয়ে পড়লেন, ওয়াজ নসিহত শুরু করে দিলে, কিছুক্ষণ ওয়াজ নসিহত শুরু হয়ে গেল, হঠাৎ দেখতে পাওয়া যায় মুজাদ্দিদ জামান দরবাশের থেকে উঠে দাঁড়িয়ে পড়লেন, ও আল্লাহ বান্দারা নবীর পাগলেরা উঠে দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও, আমি আবু বাকর দেখতে পাই, আমার দয়াল নবী রুহানি হালাতে এই 22শে ফাল্গুন রুহানি হালাতে এই সালে সবে হারি হাজির হয়ে গেছে। আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান সেদিনে সালাম পড়েছিলেন, ইয়া নবী সালাম আলাইকা, আল্লাহ নবীকে সালাম দিয়েছিলেন। মুজাদ্দিদ জামান সেদিনে কিয়াম করেছিলেন, আল্লাহর ওলি সালে সব শেষ হয়ে গেল। 24শে ফাল্গুন হুজুর আমার তাহাজ্জুদ পড়ে যখন ঘুমাচ্ছে, হুজুর আমার স্বপ্ন জগে আবার একবার নবীর দিদার নসিব হয়ে গেল। মুজাদ্দিদ জামানের সামনে আল্লাহ নবী এসে সালাম দিলেন, আল্লাহ নবীর সালামের জবাব দিয়ে কানতে শুরু করলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর রিসালে সবটা আপনার কেমন লেগেছে কি একটু জানাবেন। আল্লাহ নবী মুচকে ঘেঁষে জানিয়ে দেয়, আমার আবু বকর রে, ও আমার আবু বকর, তোমার রিসালে সবটা আমার ভালো লাগলো না, আমি তোমার চেহারাটা দেখলাম, তোমার সুরাতটা দেখলাম, তোমার আখলাকটা দেখলাম, আমি রাসূলুল্লাহর ইত্তেবা অনুসরণ করে তোমার জীবন তৈরি করেছো, আর আমি নবী কথা দিয়েছি আমার এতে অনুসরণ করে যারা জীবন তৈরি করবে তারা যখনই ডাকবে আমি রসুল হাজির হয়ে যাব। এই জলসা কবুল হয় কাদের ওসিলায়? হুজুর হুজুর আলেমের গোষ্ঠী উদ্ধার করে দেবে, কবরে ঢোকো, বাপ মরেছে তোমার আর হুজুর কাঁদবে, তোমার বাপ জান্নাতি, বাপ মরেছে তোমার কাঁদতে হবে, তোমার জলসা তোমার তৈরি হতে হবে তোমার, এ মাথায় ঢোকে না বোধ হয়। মুজাদ্দিদ জামানের 21, 22, 23 ফাল্গুন আপনারা জানতো নাকি? এই সালে সবে জানতো মুজাদ্দিদ জামানের 250 গ্রাম, 250-এর বাতসা, 750, 3 দিন, 250, 250, 250, 750 গ্রাম বাতসা দিয়ে ই সালে সব। আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে প্রশ্ন করছে, হুজুর আপনি বাতসা দিয়ে ইসালে সব দেবেন বাতসা? মুজাদ্দিদ জামান মুচকি হেসে বললেন, বাবা বাতসা বাতসা বলে কোনো কথা নাই, আমি আবু বাকার ইসালে সব আমার আল্লাহ আল্লাহ রসুলকে পেতে চাই। একবার জোরে বলেন, হ্যাঁ জোরে বলেন, আল্লাহ আল্লাহ রসুলকে পেয়েছে না পাইনি? এই জোয়ান ছেলেরা যারা জলসা দিচ্ছে এরা আল্লাহ রসুলকে পেয়েছে পাবে? দাঁড়িয়ে পেচ্ছাপ ফেরে, কুকুর তবু একটা শূন্যতা আদায় করে, ওর কুকুরের একটা শূন্যতা আছে কি বলেন তো, ঠ্যাং তুলে ফেলাস করে। এই জোয়ান ছেলেরা যারা জলসা দিচ্ছে এদের বসার সময় নেই, কারণ ও যে প্যান্টটা পরে আছে, ও যে লেবাসটা পরে আছে, ওর বসার কোনো কায়দা নেই। কোম্পানি বলে দিয়েছে যদি পরিস ন্যারো দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করো, বসতে দেবো না। ন্যারো জিন্সের পাগল, হো রে বাপ রে বাপ, ছেলেরা এখন সব এমনি জিন্স পরেন, এখন আবার সব ছেঁড়া জিন্স কিনতে সব দেখেন নি, আগে তবুও জিন্সের প্যান্টগুলো সব ভালো ছিল, এখন সব জিন্সের প্যান্ট সব ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, মেয়েগুলোর আবার বগলা কাটা ছেঁড়া, বুঝতে পারেননি, সব টার্গেট খারাপ হয়ে গেছে বাপ। আমি আপনাদের ছেলে ভাই শাহনওয়াজ বলে যাচ্ছি, ফিরে আসেন, হালালিয়াতে জিন্দেগি তৈরি করুন, সমাজে আপনার সকলে খারাপ বলবে, আপনি খারাপ নন, না 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 না, দশে যারে খারাপ বলে সে খারাপ নয়, দশে যারে ভালো বলে সে ভালো নয়, আল্লাহ আল্লাহর রাসূল যারে ভালো কয় সেই ভালো হয়। একবার জোরে বলুন, জোরে বলুন না, সুবহানাল্লাহ। সমাজে একটা প্রবাদ আছে না, দশে যারে ভালো কয় সেই ভালো হয়, বলে না, ওই 10 জন যদি সুদখোর হয়, কথা বলছেন না কেন, 10 হাজারে ভালো কয় সেই ভালো হয়, ওই 10 জন যদি বেনামাজি হয়,
বেনামাজিরা আমি শাহনাজকে যদি ভালো বলে, বে আপনার সুদখোরেরা যদি আমাকে ভালোবাসে, তাহলে জানবেন আমার জায়গাটা পাকা জাহান্নাম, কাঁচা না। কারণ বেনামাজিরা আমার তখন ভালোবাসবে যখন বেনামাজির হয়ে কথা বলবো, আমি যখন সুদখোরের হয়ে কথা বলবো, সুদখোরের বিরুদ্ধে নাওয়াজ করব, সুদখোরেরা বলবে হুজুর চাই। এ নওয়াজনেরা যুবকেরা, আল্লাহ নবীর জীবনে শত্রু আসতো না, আল্লাহ নবীর জীবনে কোনোদিন মক্কা থেকে মদিনায় আসতে হতো না, তার কারণ হলো রসুলুল্লাহর যারা বিরোধিতা করেছিলেন সব সুদখোর হারামখোর বেদিন বেঈমান, এরা রাসূলুল্লাহর শত্রুতা করেছিলে। আমার নবীকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, হাবিব এই জায়গা আর আপনার নয়, এখন কিছুদিনের জন্য ত্যাগ করেন, আমি আপনাকে মক্কা ফিরিয়ে দেব, আদা করছি হাবিব, তবে একটু সবর করেন, যান চলে যান। মক্কা থেকে 438 কিলোমিটার রাস্তা আপনি পাড়ি দেন, আমি আল্লাহ পরিশ্রমের ফসল একদিন তোমার হাতে তুলে দেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নিজে চোখে দেখেছি মক্কা থেকে মদিনার রাস্তা হলো 438 কিলোমিটার, আমি নিজে গাড়ির মিটার ধরে এসেছি বাবা, এই 438 কিলোমিটারের রাস্তা রসুল আমার হেঁটে হেঁটে ইটে আপনার উটির পিঠে চেপে, সঙ্গী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে চলে আসে মদিনা। খাজুর গাছের মাথায় বাচ্চারা পাহাড়ের চূড়ায় টিলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করে, আল্লাহর নবী মক্কার জমিন থেকে মদিনার জমিনে পা রাখলে, কোবা পল্লীতে রসুলুল্লাহ প্রথম পা রাখলেন, আল্লাহর নবীর আগমনে শুরু হয়ে গেল তালাল বদর আলাইনা মিন সানিয়াতি বিদাই ওয়াজাব আশ-শুকুর আলাইনা মাদা আলিল্লাহি দাই। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে পেয়ে তারা জানো আসমানের চাঁদ হাতে পেয়ে গেল। নিজে একটু ওখানে গবেষণা করলাম আমি, মক্কার জমিন থেকে কেন রসুল মদিনায় এসেছিলেন, মক্কার আবহাওয়া সব থেকে টপ গরম, মক্কার মানুষের ভারিত্ব, মক্কার মানুষের গরমত্ব, তাদের টেন্ডেন্সি মদিনার মানুষের সঙ্গে মেলে না। মক্কার মানুষের সঙ্গেও কথা বলেছি আমি, মদিনার মানুষের সঙ্গেও কথা বলেছি, আল্লাহু আকবার। মদিনা শরীফে আমি 8 দিন 8.5 দিন 9 দিন মতো ছিলাম, সেখানে দুজন মদিনাবাসীর সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে গেল, যখন ইফতারের সময় হবে ঠিক ঘুরে ফিরে আমার সামনে এসে আমি খাবো আমার হাত থেকে কেড়ে খাবে, যেন কতদিনের মহাব্বত, একবার জোরে বলবেন না। মদিনার মানুষের ব্যবহার দেখলে আপনি মন চাইবে না যেদের ছেড়ে চলে আসি, এরা সব মারপ্যাটের ভাই। মদিনার জমিনটা আল্লাহ রসুলের জন্য মকবুল করে নিয়ে সবর করতে বললেন, আপনি ওখানে থাকুন, আপনার জন্য উপযুক্ত, ইসলামের দাওয়াত দেন, অন্যের প্রতিবাদ করুন, যে প্রোটেস্ট আপনি করছেন যান হাবিব, আপনি ওখানে চলে যান, আর যেইখানটায় আপনি থাকবেন ওই জায়গাটা আমি সব পাহাড়দেরকে পাহারা দিতে বলছি, ওই অহুদ পাহাড়টা ওদের সর্দার বানিয়ে দিলাম। একবার জোরে বলুন, অহুদ পাহাড় 12 কিলোমিটার এরিয়া নিয়ে, পাহাড়টা কত কিলোমিটার, 12 কিলোমিটার এরিয়া নিয়ে অহুদ পাহাড়, আহ এখনো পর্যন্ত অহুদ পাহাড় যেন দাঁড়িয়ে রয়েছে রসুলুল্লাহর সম্মানের জন্য। একবার জোরে বলুন, কিন্তু মুসলমান সম্মান করছে কোথায়? মসজিদ থেকে যখন বলছি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই মুসলমানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বেচ্চা পিচ্ছে, এই মুসলমানটা আপনার বসে বসে বিবির সঙ্গে গল্প করছে, একবারও বলল না অন্তত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নাই জানিয়ে দিলেন আমি রসুলুল্লাহ তাদের উপরে বদদোয়া করলাম, জিবরিল আমিন বদদোয়া করেছে আমি সমর্থন করেছি, কাদের উপরে ইয়া রসুলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া মাসাবারা, যারা আমি রসুলুল্লাহ আমার নাম নিল, আমার নাম
শুনলো তো চ আমার উপরে দরুদ শরীফ পাঠ করলো না, আমি রসুল জিব্রিল আমিনের সঙ্গে বলেছি আমিন, অর্থাৎ তারা ধ্বংস হোক আমি রসুল বলেছি আমিন। এ নজনেরা মঠ বাড়ি সোনার মানিকেরা, আজকে আমাদের উপরে অত্যাচার হচ্ছে একটাই কারণ, আমরা নবীর নাম শুনে একবারও দরুদ পাঠ করি না। সব থেকে ফজিলত ছোট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবারও জবানে আসলো না। ঘরের বিবিটা রান্না করে খাওয়ায় ও আজান শুনে আরো মাথার আলগা করে ছেড়ে দিয়ে চুল খুলে দিয়ে রান্না পাকিয়াতে শুরু করে, ওর হাতের খাবারটা আমার বড় পছন্দ হয়। এ নজরা যুবকেরা, আল্লাহ নবী বললেন আমার নাম শুনলো অথচ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লো না, ও ধ্বংস হোক আমি রসুল বললাম আমি। তাহলে এনআরসির কাগজপত্র ঠিক আছে না গন্ডগোল? কথা বল, সব ওয়াজ ভুলে যাচ্ছেন বোধ হয়। এ যা ওয়াজ চলছে সব এনআরসির উপরে। কোন এনআরসি? 70 বছরের? 70? এ তো গ্যারান্টি নেই, 70 বছর বাজু গ্যারান্টি আছে নাকি? কিন্তু যার গ্যারান্টি আছে মউত মাস্ট, এভরিথিং এভরিবডি এভরি ম্যান হবেই হবে, প্রত্যেকের মৌত হবে না হবে না, কালকে না আজকে, সকালে না বিকেলে, এর গ্যারান্টি নেই। এইটার গ্যারান্টি আছে? তাহলে যার গ্যারান্টি নেই, মোদি আজকে চেয়ারে বসে আছে, আমার আল্লাহ যদি বলে আজরাইল মালটাকে ফেলে দে, পড়ে যাবে না পড়ে যাবে না, জোরে বলছেন না কেন? এ দেখেননি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অরুণ জেটলি, আল্লাহ বলছে ফেলে দে মাল টান টান পুড়িয়ে ছায়, অরুণ জেটলি তরুণ হয়ে গেছে। সুষমা স্বরাজ স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, আল্লাহ বলছে তুলে লে, হৃদরোগে আক্রান্ত বলছে এসে হয়ে গেছে, অমর রহে অমর রহে, যাও আগুনে যাও। বুঝতে পারো কোনো অমর কাকে বলে? ছাই করে ফেলেছে, মোদিকে পারেন না পারেন না। তাহলে সেই জায়গা তৈরি করতে হবে বাপ, আমাদেরকে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে, আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। এই চিন্তা চেতনা মসজিদ থেকে যখন মজ্জেন আজান দিচ্ছে, মজ্জেন নয় আল্লাহ আপনাকে মজ্জেনের জবান দিয়ে ডাকছে, আয় বান্দা তোর সংসার জীবনে সুখী নয়, তোর বাড়িতে অশান্তি হয়, তোর ব্যবসা বাণিজ্যে উন্নতি নয়, তোর ক্ষেত খামারে উন্নতি নয়, তোর জল করে অসুবিধা হয়, তোর বাড়িতে অশান্তি হয়। বলে হুজুর ওখানে না গিয়ে অন্তত হুজুরের কাছে গেলে তাবিজ দিলেই তো ঠান্ডা, স্বামী স্ত্রীর অশান্তি হলে চুরুত করে চলে যাচ্ছে অমুক হাবেশ সাহেবের কাছে, অমুক মৌলানা সাহেবের কাছে, অমুক পীর সাহেবের কাছে, হুজুর আমার বিবি আমার ভালো চোখে দেখে না, আমার স্বামী আমার ভালো চোখে দেখে না, একটা তাবিজ করে দিন। আর আমরাও তো হাতা গুটিয়ে বসে রয়েছি, কখন মঠ বাড়ি থেকে মুরগিগুলো আসবে জবাই করব? কথা ঠিক বলছি না ভুল? জোরে বলেন না, যদি ভুল বলি প্রমাণ করেন, আই ক্যান চ্যালেঞ্জ এনি টাইম, রেডি আমি বসতে। যে চলে গেলেন আমার কাছে চলে এলো, ভাই জান ভাবি এসে বলছে আপনার ভাই আমার ভালো চোখে দেখে না, অন্য মেয়ের দিকে বোধ হয় নজর আছে, এটা তাবিজ করতেন যেন মহাব্বতটা একদম কাঁঠাল গাছের আঠার মতো যেন এঁটে যায়। আমি চোখ দুটো বন্ধ, বুঝতে পেরেছি, ঘরের ওপর দিয়ে গরম হাওয়া যাচ্ছে। হ্যাঁ কথা ঠিক বলছি, জোরে বলেন না, হ্যাঁ মিথ্যে কথা বলছি নাকি? কি বলছি? ঘরের ওপর দিয়ে গরম হাওয়া যাচ্ছে, গরু খাওয়া মাথা তো, এ সামনে কুরবানি গেছে, জমের খাওয়া খেয়েছে, মাথায় ক্যাডাক লেগে গেছে সঙ্গে সঙ্গে। হ্যাঁ ভাই জান ঠিকই বলেছো, গরমই হাওয়া যাচ্ছে, এরকম করবি কেন? যে মানুষটা এত ওর যে এরকম করবি কেন? ভাই জান একটু ভালো করে দেখেন, আবার চোখ বন্ধ করেছে, মালতালে কায়দায় চলে এসছে, এবার ঘাবলা কত করা যায়? জানেননি আবার চোখ দিয়ে বোঝান, ও অসুবিধে নেই কেটে দেবো, হাওয়া কাটা যায়। কথা বলছেন না কেন? এ হাওয়া কাটা যায়, ওই যে হাওয়া কাটবো। এ আল্লাহ তুমি হেফাজত করো, কি চলছে জমিনে, তোমার জমিনে এইসব চলে? হ্যাঁ হাওয়া কেটে দেবে, আচ্ছা হাওয়া কাট, ভাইজান একটুখানি ভালো করে দেন যেন কোনো রকম অসুবিধা না হয়। হ্যাঁ বুঝলি, জানালার একটা, দরজায় একটা,
চার গুণায় চারটে, যে রাস্তা দিয়ে যাবি ওর জন্য আলাদা কিরকম 16 mm রড আড়াই হাতে, ওর চোখ বেরি রড কি করবেন, 16 mm রড কি করবেন হুজুর, বলছে রড পুড়ে পড়ে দেবো, যে রাস্তা দিয়ে যাতায়াত করিস ওই রাস্তায় পুঁতে দেবো, হাওয়া কাটবে তো রডে, ভাই হাওয়া চলছে কোথা দে, কথা বলছেন না কেন, হাওয়া চলছে কোথা দে, আর মাল পুঁতেছ কোথায়, টি টোয়েন্টি ম্যাচ চলছে আপনি বুঝতে পারেন না, মহব্বতের খাতিরে বেশি আর নিলাম না 7001 টাকা দে, ওটা মহব্বতের খাতিরে, মানে মহব্বত না থাকলে বোঝাতে চাইছি ওটা 70-80 হতো, মিথ্যে কথা বলছি, হ্যাঁ হাত তোলেন মিথ্যে কথা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ গে নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, না না পৃথিবীর কোন মোল্লা মলি সাহেব, পৃথিবীর কোন পীর সাহেবের কাছে আগে যাস না, আমি রাসূলুল্লাহ তোর সব তাবিজ দিয়েছি, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আপনারা কি তাবিজ নেবেন, নেবেন ঘরে শান্তির তাবিজ দেবেন, কে কে হাত তোলেন, 1 টাকা লাগবে না, গলায় ঝোলানো লাগবে না, হাতে বাঁধা লাগবে না, স্ত্রীর খোপার ভিতরে দোয়া লাগবে না, পানির ভিতরে গুলিয়ে খাওয়ানো লাগবে না, চিনি পোড়া লাগবে না, পানি পড়া লাগবে না, আতর পড়া লাগবে না, সরমা পড়া লাগবে না, আল্লাহ নবী জানিয়ে দিলেন এই আমার উম্মত উম্মতিরা তোমরা যখন কাজ থেকে বাইরে থেকে খামার থেকে ক্ষেত থেকে ব্যবসা থেকে যখন বাইরে থেকে ঘরে আসো ডাইরেক্ট ঘরে ঢুকে যেও না, আমি রসুল জানিয়ে দিলাম ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে বিবিকে ডাকো না, এমন করে ডেকো না, তুমি ডাকো আসসালামু আলাইকুম, তোমার বিবিটা যদি উত্তর না দেয় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিচ্ছি দ্বিতীয়বার সালাম দাও, তোমার বিবিটা যদি সাড়া না দেয় তৃতীয়বার তুমি সালাম দাও আসসালামু আলাইকুম, এ রাফিজার মা এ সেলিমের মা, তোমার বিবিটা যখন ঘরের দরজা খুলে তোমার সামনে আসে ও যদি সালামের উত্তর না দেয় আমি রাসূলুল্লাহ বলছি আবারও একবার সালাম দাও আসসালামু আলাইকুম, তোমার ঘরের বিবিটা যদি একবার উত্তর দেয় আমি নবী গ্যারান্টি দিয়ে গেলাম ইনশাআল্লাহ যে ঘরে স্বামী স্ত্রীর ভিতরে সালামের বিনিময় হয় ওই ঘরে স্বামী স্ত্রীর ভিতরে কোনোদিন আর অশান্তি হয় না, জোরে বলো এ তাবিজ আছে, বাপের কালে নেই কোচাস ধানকে বলে দুবলো ঘাস, হ্যাঁ আজকে ওয়াজ শুনে রাত 1টার সময় যখন ঘরে যাবে ঘরে যে রাত 1টার সময় দরজার পাশে আসসালামু আলাইকুম, ভাবি বলছে লাও এ কি হয়ে গেল, এ আবার কি হয়ে গেল, এই কথা ঠিক বলে জোরে বলেন না, কেড়াক লাগবেই স্বাভাবিক, বাপের কালে নেই কোচাস ধানকে বলে দুবলো ঘাস, হতেই পারে ইংরেজ প্রথম ভারতবর্ষে এসে দেখে সব সবুজ হয়ে আসে ধান, ধান গাছ সব বড় বড় গোছ হয়েছে তো এত দুবলো ঘাস, ও বাপের কালে চাষ নেই তো ও ধানকে দুবলো ঘাস বলছে, তাই কবি বলছে বাপের কালে নেই কোচাস ধানকে বলে দুবলো ঘাস, ওরে ইংরেজ জানিস না এটা ধান, যুবকেরা ছেলেরা বাচ্চারা ভালো করে বোঝবার চেষ্টা করো, আমি বলি না এ হাদিসটি কোন কিতাবে পাবেন, কিতাবটার নাম সহিহুল মুসলিম শরীফ, মুসলিম শরীফে বাবু সালামের অধ্যায় বলে একটি অধ্যায় আছে চ্যাপ্টার আছে, ওই কিতাবের ভিতরে হুজুর ওইখানটায় জানিয়ে দিলেন, দ্বিতীয় নাম্বার হলো যে ঘরে ভিতরে স্বামী স্ত্রীর সালামের বিনিময় হয় ওই ঘরে স্বামী স্ত্রীর ভিতরে যদি ক্ষণক্ষণ কোনো সময় অশান্তি লেগে যায় আবার যেন বিবি তার স্বামীকে সালাম দেয়,
দেয়, বিবি যেন তার স্বামীকে সালাম দেয়, স্বামী যেন তার বিবিকে সালাম দেয়। ওই সালামের বিনিময়ে পৃথিবীর কোনো উকিলকে লাগবে না, পৃথিবীর কোনো ব্যারিস্টারকে লাগবে না, যদি স্বামী স্ত্রী দাঁড়িয়ে একে অপরের দিকে সালাম বিনিময় করে, ওদের ভিতরের গ্লানি দূর রাগ দূর হয়ে গিয়ে আবার একে অপরের দিকে হাসতে থাকে। তাহলে অশান্তি দূর করার তাবিজের নাম বলে কে বলছে? শাহনাজ ভাই, রাসূল বলছে অশান্তি, ঘরের অশান্তি দূর করার বড় তাবিজের নাম সালাম। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে, ও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, সালাম দেওয়ার পরে ওর বিবিটা যদি ওই স্বামীর দিকে যদি একবার তাবাসসুন তাবাসসুন মুচকে মুচকে হাসে, মুচকে মুচকে হাসে, ও হাসিটা অন্য, তাবাসসুন তাবাসসুন সুন্নাতে হাবিবি আমি রাসূলুল্লাহ আমার সুন্নাত, ও যদি একবার স্বামীর দিকে ফিরে মেয়েটা যদি ঘেঁষে ফেলে, ছেলেটা স্বামীটা যদি স্ত্রীর দিকে যদি ফিরে একবার ঘেঁষে ফেলে, আমার আল্লাহ এত খুশি হয়ে যায়। ওদের জন যুবক বয়সে যে গোনা ছিল ওই হাসির সঙ্গে সঙ্গে আল্লাহ মাফ করে দেয়। কবে শিখবেন? আসলে সহজ হয় না, হয় হচ্ছে হচ্ছে সহজ হচ্ছে, 1500 1441 বছরের ওয়াজ হয় না, আমাদের তৈরি করা ওয়াজ চলে এখন। ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানি সিনেমা বোনেরা, উন্নতির তাবিজটা বলে শেষ করে দেব। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ঘরে উন্নতি নাই, খামারে উন্নতি নাই, এর কারণ অন্য কিছু নয়, আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ বলছি, জানালায় তাবিজ ঝুলিও না, ওই তাবিজ ঝুলানোর আগে ওই জানালাতে একটা মোটা কাপড়ের পর্দা লাগিয়ে দাও, তোমার ঘরের দরওয়াজায় মোটা কাপড়ের পর্দা লাগিয়ে দাও, তোমার ঘরের বিবিকে পর্দারি সিনা বানাও, তোমার ঘরের মাকে পর্দারি সিনা বানাও, তোমার ঘরের মেয়েকে পর্দারি সিনা বানাও, তোমার ঘরের বোনটাকে পর্দারি সিনা হেজাপিনি বানাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম। যে ঘরের দরজা জানালা এবং মা বোন বিবি মেয়ে এই চারজন, তার সঙ্গে দরজা জানালায় পর্দা হয়ে যায়, আমার আল্লাহ ওই ঘরটার ঘর রাখে না, রহমত বরকতে ভরিয়ে দেয়। আলোচনা শেষ করে দিলাম, সকলে আমার জন্য দোয়া করবে। শেষ তাবিজ দুটো দিয়ে গেলাম, দরকার আছে না নাই জোরে বলে, এ ওয়াজ শোনার দরকার ছিল না ছিল নি? ওয়াজ শুনুন, আওয়াজ নয়, ওয়াজ শুনুন কাহিনী নয়, ওয়াজ শুনুন বাজে কথা নয়, যে কথায় আপনার জীবন ফিরে আসবে, আপনার জীবনের প্রাভিঙ্গত আপনার প্রাসঙ্গিকতার সঙ্গে আপনার জীবনের এটুচুট একটা জায়গা তৈরি হবে শরীয়তের, সেই ওয়াজ নসিহত শুনুন, জিন্দগি তৈরি হবে। আসুন সকলে মিলে জীবন তৈরি করি, সাথে সাথে একটু রসুলের উপরে সালাম পড়ি। ইয়া নবী সালামুন।